সকলকে সাথে নিয়ে একটি পরিবার হয়ে ঘাটাইলের উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের এমপি প্রার্থী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন। ঘাটাইল সদর ইউনিয়নের শাহপুর ও বিরাহিমপুর জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের উপজেলা শাখা কমিটির পরিচিত পর্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এই সময় আরও বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন খাজা, সদস্য সচিব সরকার শাহীন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের নেতাকর্মীরা।